বালুরঘাট পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাওয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ দৃতদের নাম মোহাম্মদ ইশাক এবং ওয়াজিম আকরাম জানা গেছে কলকাতার মুচিপাড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে বালুরঘাট পৌরসভার রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 14 লক্ষ 40 হাজার 68 টাকা উধাও হয়ে যায় গত 12 এবং 13 নভেম্বর এই ঘটনায় শোরগোল পড়ে যায় জেলায় কিভাবে বিপুল পরিমাণ টাকা উধাও হয়ে গেল তা নিয়ে উঠে প্রশ্ন বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুরো চেয়ারম্যান দেখুন এটা পুলিশ তদন্ত করছে বিষয়টা পৌরসভাগতভাবে যখনই নজরে বিষয়টা এসেছে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা করা হয়েছে এবং প্রশাসনগতভাবে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মিউনিসিপ্যালিটিগতভাবে যেটা করার ছিল সেটা আমরা করে দিয়েছি আমরা বারবারই বলে থাকি যে আপনার তেল বিক্রি হয়ে যাচ্ছে ট্রেন বিক্রি হয়ে যাচ্ছে ব্যাংক বিক্রি হয়ে যাচ্ছে মানে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে আজকে এই সকল জায়গাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় নিয়ে যাচ্ছে মানুষের নিরাপত্তা মানুষের সুরক্ষিত জায়গাটা কোথায় যাচ্ছে এই যে বিষয়গুলো আজকে ব্যাংক এই জায়গাটাকে খুব তাড়াতাড়ি আরও বেশি সুরক্ষিত যে থাকতে হবে তার মেসেজটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে তার কারণ সমস্ত বিষয়টাই আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভায় চেক থেকে ব্যবহার করেন চেক তিনটাকে ব্যবহার করেন অথচ চেকটা উইথড্রাল দেখাচ্ছে নজরে এসেছে ব্যাংকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কাজ করছে আপনার মুখেই শুনলাম যে দুজন অ্যারেস্ট হয়েছে স্বাভাবিকভাবেই প্রশাসন পুলিশ প্রশাসন যে তদন্ত করছে সেই তদন্তের মাধ্যমে সন্দেহ হয় পুলিশের তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দুইজনকে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ ইতিমধ্যে বালুরঘাট থানার পুলিশ কলকাতায় পৌঁছে গিয়েছে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন দ্রুতদের বালুরঘাটে আনার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথমত এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কমপ্লেন হয় বালুরঘাট থানায় এবং সেই কমপ্লেনের বেশে আমরা কেস রেজিস্টার করি রেজিস্টার করার পরে আমাদের তদন্ত শুরু হয় তদন্তের প্রক্রিয়ার সময় আমরা জানতে পারি কলকাতার মুচিপাড়া যে পিএস আছে সেই পিএসে সেম এই ঘটনার উপরেই একটা অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে আরও অন্যান্য বিভিন্ন মিউনিসিপ্যালিটিতেও কিছু ফ্রড হয়েছে সেই রিলেটেড একটা কমপ্লেন হয়েছে যে ব্যাংকের মাধ্যমে এটা হয়েছে সেই ব্যাংক থেকেই এই কমপ্লেনটা করা হয়েছে আমরা আরও ডিটেলসে সেখান সেই থানার সাথে আলোচনা করি এবং আলোচনা করার পরে জানতে পারি যে আমাদের যে ঘটনাটি রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি তার সাথে এই ঘটনাটি যুক্ত সেই হিসেবেই আমরা আমাদের যে আয় তদন্তকারী অফিসার তাকে কলকাতায় পাঠানো হয়েছে এবং তিনি পরবর্তী যে ইন্টারোগেশন এবং পরবর্তী যে লিগাল ধাপগুলো আছে সেগুলোর প্রসিডিউর করছেন এখনো এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি মুচিপাড়া থানায় যে কেস হয়েছে তার ভিত্তিতে দুজন ব্যক্তি একজন মোহাম্মদ ইসাক আর একজন ওয়াসিম আকরম নামের দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা কলকাতায় আছে আমরা পরবর্তী জিজ্ঞাসাবাদ করে আমাদের লিগাল প্রসিডিওর করে তাদের এই ডিটেলসটা এই মুহূর্তে আমার কাছে নেই তবে খুব শীঘ্রই আমরা পেলে আপনাকে জানিয়ে দেব এখনো যেহেতু পুরোপুরি তদন্ত কমপ্লিট হয়নি আমাদের তাই এই বিষয়ে কমেন্ট করা এখনও জায়গায় আমরা আসতে পারি